আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজ উনিশে নভেম্বর চলে আসছি কুয়েতের আজকের গত চব্বিশ ঘন্টার করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিয়ে শুরু করছি প্রথমে খুবই ভালো একটা খবর আর সেটা হচ্ছে আমেরিকান ফাইজার ভ্যাকসিন কোম্পানি তাদের সফলতা খুব বেশি খুব তাড়াতাড়ি ফাইজার কোম্পানির ভ্যাকসিন পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আর সে সাথে তিন মিলিয়ন ভ্যাকসিন কুয়েতও পাচ্ছে ফাইজার ফাইজার আমেরিকান কোম্পানি থেকে আপনারা এর আগে জানান যে গত সপ্তাহে ফাইজার কোম্পানির সাথে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি চুক্তি হয় আর সেই চুক্তির আওতায় এই তিন মিলিয়ন ভ্যাকসিন কুয়েত পাবে যখন ভ্যাকসিন কুয়েতের হাতে চলে আসবে তখন কুয়েতের পঞ্চম ধাপ বা স্বাভাবিক জীবন সম্পূর্ণ টোটাল শুরু হয়ে যাবে তখন আমরা প্রবাসীরা নিশ্চিন্তে থাকতে পারে গত চব্বিশ ঘন্টার আপডেটে আজ নতুন করে আরও পাঁচশো সাতাশি জন করোনা সংক্রমণের চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যায় এটা নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসেলাল সাবা যার মাঝে বাংলাদেশি কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসী ছিল টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল বিশ জন গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও দুজন মৃত্যুবরণ করে ইনার অনাই ইলেহের আজ টোটাল মৃতের সংখ্যা পৌঁছে গেল আটশো উনষাট জন গত চব্বিশ জনটা নতুন করে আরও চারশো পঁচাশি জন করোনা সংক্রমণে আক্রান্ত নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টোটাল আক্রান্তের সংখ্যা এক লক্ষ আটত্রিশ হাজার আটশো বাইশ জন বর্তমান আইসিউতে চুরানব্বই জন এবং বর্তমান অ্যাক্টিভ কেস সাত হাজার পাঁচশো সাঁত্রিশ জন গত চব্বিশ জনটা করোনা সংক্রমণে টেস্ট করা হয় ছয় জনের টোটাল টেস্টের সংখ্যা দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো পঁচাশি জন এটা ছিল কুয়েতের গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণের সর্বশেষ আপডেট সুস্থ থাকার জন্য নিরাপদ থাকার জন্য সবাই সবার অবস্থান থেকে স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে পালন করুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার আপডেট আগামীকাল দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা